অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট G+2 বিল্ডিং, কিন্তু লিফট ছাড়া ফার্স্ট ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটা ইস্ট ফেসিং রয়েছে এবং মেন রোড মিনস যশোর রোড ফেসিং। এটার লোকেশান হচ্ছে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে। এখান থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট বা VIP রোড অ্যারাউন্ড 2 থেকে 2.5 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। আর 3 কিলোমিটারের মধ্যে আপনারা এয়ারপোর্টের মধ্যে পৌঁছে যেতে পারবেন, এরকম ডিস্টেন্সে ফ্ল্যাটটা রয়েছে। আপনারা এখন স্টেয়ারকেসের ভিউ দেখছেন, যদিও লিফট নেই কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ বলতে এখানে সিকিউরিটি সিস্টেম রয়েছে, মানে সিকিউরিটি রয়েছে বিল্ডিংয়ের ইন্ডিভিজুয়ালি। বিল্ডিংটা 2 ব্লকের বিল্ডিং, খুবই বড় এবং লম্বা ধরনের একটা প্রজেক্ট রয়েছে এবং যথেষ্ট ভালো স্পেসিয়াস। বিল্ডিংয়ের সাথে মিনস ফ্ল্যাটের সাথে কার পার্কিংও রয়েছে, যেটা সাইডে ওয়াল, সামনে লোহার গেট দেওয়া একটা বিশাল বড় পার্কিং। ফ্ল্যাটটার এজ একটু পুরনো, অ্যারাউন্ড 12 ইয়ার্স, কিন্তু ফ্ল্যাটটা একদম আনইউজড অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনে রয়েছি। এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে এবং এইখানে 2টো বিল্ডিং G+2 ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। অলরেডি এই ফ্লোরে কিন্তু লোকজন থাকে এবং এই বিল্ডিংয়ে ম্যাক্সিমাম লোকজনই থাকে। বিল্ডিংটা একদম লোকেশান ওয়াইজ যশোর রোডের ওপরে, কানেক্টিভিটি আপনারা দেখলে বুঝতে পারবেন। মেন রোডও এখান থেকে দেখা যায়, পুরো রোডটা কিন্তু মানে পুরো ফ্ল্যাটটাই কিন্তু ইস্ট ফেসিং। আর আমরা যখন ফ্ল্যাটে এন্ট্রি করব তখন আমাদের ফেস থাকবে নর্থ ইস্ট কর্নারের দিক করে। আপনারা দেখতে পাচ্ছেন কমন লবি, যেই জায়গাটা কিন্তু পুরোপুরি মোজাইক করা। ফ্ল্যাট কিন্তু মার্বেল ফ্লোরিং, যেহেতু ধুলো পড়ে আছে সেই জন্য আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না, বাট পরবর্তীকালে এটাকে ক্লিন করে নিলেই আবার পরিষ্কার বোঝা যাবে যেটা মার্বেল ফ্লোরিং রয়েছে। দরজাটা কাঠের, পুরোপুরি কাঠের দরজা। আর এন্ট্রি গেটের সামনে একটা প্যাসেজ মতো রয়েছে যেটা লম্বায় রয়েছে প্রায় বলতে গেলে 16 থেকে 17 ফিট, আর চওড়া রয়েছে 6 ফিট। খুব বড় একটা স্পেস, কেউ চাইলে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারে ফর আউটসাইডারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কালার খুব ভালোই রয়েছে, বাট তবুও যদি নতুন অবস্থায় যে কিনবে, মানে ফ্ল্যাটটা যে কিনবে সে নতুন অবস্থায় কালার করিয়ে নিতে পারে, তাহলে তারও স্যাটিসফ্যাকশান ঠিক থাকবে। লোকেশান ওয়াইজ এটা খুবই ভালো, এখান থেকে এয়ারপোর্ট কানেক্টিভিটি, এখান থেকে মেট্রো কানেক্টিভিটি, এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে গিয়ে জাস্ট ওখান থেকে যে কোনো কমিউনিকেশানে বরানগর মেট্রো যেতে সময় লাগবে হার্ডলি 15 মিনিট, বা এখান থেকে কেউ যদি নাগেরবাজার হয়ে দমদম মেট্রো ধরতে চায় বা শ্যামবাজার মেট্রো ধরতে চায় বা বেলগাছিয়া মেট্রো ধরতে চায়, সবই কানেক্টিং থাকবে, সবই একটা বাসের কমিউনিকেশানে পাওয়া যাবে, এরকম ডিস্টেন্স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের ভেতরে রয়েছি। এন্ট্রি গেটের জাস্ট লেফট সাইডে একটা বেডরুম রয়েছে, তার পাশে কমন টয়লেট রয়েছে, আর ঠিক তারপর এন্ট্রি করার পর অ্যাকচুয়াল লিভিং ডাইনিং এরিয়াটা রয়েছে এবং যথেষ্ট বড় একটা লিভিং ডাইনিং এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো পুরোটাই ইস্ট ফেসিং, আর ঠিক তার কর্নারে রয়েছে কিচেন, আর ডান হাতে একটা আরেকটা বেডরুম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লিভিং ডাইনিংয়ের স্পেসে রয়েছি। তার আগে আমরা যে ফার্স্ট বেডরুম সেটা আমরা আগে দেখে নেব। এই যে লিভিং ডাইনিং, এটা লম্বায় রয়েছে প্রায় 16 থেকে 17 ফিট, আর চওড়া মিনস চওড়ায় রয়েছে প্রায় 18 থেকে 20 ফিট। দেখতে পাচ্ছেন কালার যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, শুধু একটুখানি পলিশ করে নিলে, ক্লিন করে নিলে কিন্তু পুরোটাই খুব ভালোভাবে বোঝা যাবে যে এটা পুরোপুরি ক্লিন অবস্থায় রয়েছে, মিনস নতুন অবস্থাতেই রয়েছে। যখন কালার করানোর পর থেকেই ওনারা কখনোই থাকেনি ফ্ল্যাটে, যেহেতু ওনারা এখানে থাকে না, ওনারা বাইরে থাকে, তো বাইরে মিনস হচ্ছে নর্থ কলকাতা ছেড়ে সাউথ কলকাতার দিকে থাকে, ওনারা কখনোই এদিকে আসা হয় না, যার জন্য ফ্ল্যাটটা ইউজও করা হয়নি। আমরা এন্ট্রি গেটের পর মাস্টার বেডরুম বাহাতে পেয়েছি, তার মধ্যে আমরা এন্ট্রি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রুমের সাইজ যেটা রয়েছে প্রায় 12.5 থেকে 13 ফিট লম্বা রয়েছে, আর চওড়া রয়েছে প্রায় 11.5 থেকে 12 ফিট। যথেষ্ট বড় একটা রুম, চওড়ায় রয়েছে 11 ফিটের মতন আর লম্বায় রয়েছে 12 থেকে 12.5 ফিট। যথেষ্ট বড় একটা রুম এবং এর যে এন্ট্রি মানে গেটটা, এর যে আপনার উইন্ডোর যে ফেসিং সেটা রয়েছে পুরোপুরি ইস্ট ফেসিং, আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে ঠিক এন্ট্রি গেটের জাস্ট পাশেই একটুখানি এগিয়ে গেলে একটা স্পেস রয়েছে যেখানে কেউ চাইলে ঠাকুর ঘর করতে পারে, কেউ চাইলে ওয়ার্ড্রপ বানিয়ে নিতে পারে। এই যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নর্থ ইস্ট কর্নারটা দিক করে রয়েছে, একদম এখান থেকে যশোর রোড দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যশোর রোড পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেখান থেকে গাড়ি যাচ্ছে, এটা একদম বলা যায় নর্থ ইস্ট কর্নার। রোড ফেসিং রয়েছে, আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই ফ্ল্যাটের সাথে কিন্তু একটা কভার্ড পার্কিং রয়েছে,
আপনারা দেখতে পাবেন পার্কিংয়ের যে স্পেসটা, মানে যেখান থেকে গাড়িগুলো ঢোকে, সেটাও কিন্তু যথেষ্ট চওড়া। দুটো বিল্ডিং, দুটো ব্লক রয়েছে এবং খুবই বড় ধরনের একটা ব্লক রয়েছে। একটু পুরনো হয়েছে, যার জন্য দেখতে পাবেন হয়তো বাইরের কালারটা একটু অফ হয়ে গেছে। আদারওয়াইজ বিল্ডিংয়ের কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। যেহেতু কম দামে উনি ছেড়ে দিতে চাইছেন, সেই জন্য এই ফ্ল্যাটটা খুবই আইডিয়াল যারা কম দামে ভালো লোকেশন খুঁজতে চায় তাদের জন্য। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটের ভিউ। এই টয়লেটের সাইজ রয়েছে অ্যারাউন্ড 4x4.5-এর মতন। যেহেতু আনইউজড অবস্থায় রয়েছে, তো ন্যাচারালি বুঝতেই পারছেন সেরকমভাবে মেনটেন হয় না বলে এই ফ্ল্যাটের ইনসাইড মেনটেন্সটা যেহেতু কম আছে, তো ন্যাচারালি সেটা অনেকটাই আপনাদের ঠিকঠাক করে নিতে হবে। যারা ইন্টারেস্টেড থাকবেন তাদের অনেকটা ঠিকঠাক করে তাহলে জিনিসটা প্রপার ইউজেবল হতে পারে। আমরা অ্যাটাচ টয়লেটের ভিউটা দেখলাম, সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লিভিং ডাইনিংয়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইড থেকে গেট দিয়েই আমরা এন্ট্রি নিয়েছিলাম, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ঠিক লেফট সাইডে রয়েছে লিভিং ডাইনিং এরিয়াটা, যেটা যথেষ্টই বড়। তার আগে একটা কমন টয়লেট, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। এই টয়লেটটা কিন্তু অনেকটাই লম্বা, এটা প্রায় 7.5 ফিট মতন লম্বা রয়েছে। এটার যে চওড়ায় রয়েছে প্রায় 4.5 ফিটের মতন। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু একটু আগেকার বিল্ডিং, সেহেতু পাইপ লাইনগুলো সব ওপর দিয়ে রয়েছে। এখনকার নতুন বিল্ডিংয়ে যদিও এটা কনসিল থাকে, কিন্তু এই সব বিল্ডিং যেহেতু পুরনো বিল্ডিং, সেহেতু এটার ক্ষেত্রে বাইরে দিয়েই রয়েছে। এবং পার্কিং সমেত এই ফ্ল্যাটটা কিন্তু খুবই কম দামে ছেড়ে দেবে। যাদের ইন্টারেস্ট আছে যদি এরকম পার্কিং সমেত কেউ ফ্ল্যাট নিতে চায় কম দামে, এবং পার্কিংটাও আপনাদেরকে আগেই বলেছি সামনে লোহার গেট দেওয়া এবং সাইডে ওয়াল, যার জন্য পুরোপুরি সেপারেট একটা পার্কিং। সে চাইলে এখানে 4-wheeler রাখার পারে, একটা 2-wheelerও রাখার প্রভিশন পাবে, এরকম স্পেস রয়েছে। তো সেই হিসেবে দামটা অনেকটাই কম। যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার রানিং আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও আমরা নাম্বার দিয়ে দেবো। আমরা এখন লিভিং ডাইনিং পোর্শনটায় এলাম, যেটা দেখ আপনাদেরকে আগেও বলেছি প্রায় 18-20 ফিট লম্বা রয়েছে, চওড়ায় কিন্তু 10.5-11 ফিটের মতন রয়েছে। যথেষ্টই বড় লিভিং ডাইনিং। যে মাঝের এন্ট্রি যা স্পেস থেকে আমরা এগিয়ে আসলে লিভিং ডাইনিংটা আপনারা পাবেন। এবং এর ওয়ালটা দেখুন একদম কালার করাই রয়েছে, বাট কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার জন্য কালারগুলো কিছুটা যা কিছু কিছু জায়গায় উঠে গেছে বা কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়েছে, সেটাকে ঘষে আবার ঠিক করে নিলেই আবার কালারটা হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের পাশে আরেকটা সেকেন্ড বেডরুম, যেটা পুরোপুরি রোড ফেসিং আপনাদেরকে আমরা দেখাবো, ব্যালকনি কাম বেডরুম রয়েছে। দেখুন এর যে লিভিং ডাইনিংয়ের যে উইন্ডো, সেটা থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে প্যাসেজ যেখান থেকে এন্ট্রি গেট, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশের যে রোড সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যথেষ্ট ভালো এরিয়া, কানেক্টিভিটি খুবই ভালো। আপনাদেরকে বারবার বলছি কানেকটিভিটি ওয়াইজ এটা খুবই ভালো। আগামী দিনে এই বিল্ডিংয়ের সামনে দিয়েই হয়তো মেট্রো কানেক্টিভিটি আসবে, যেটা এক্সটেনশন টুয়ার্ডস বারাসাত যদি হয় ইন ফিউচার, তো সেখান থেকে আপনি বিল্ডিংয়ের সামনে কানেকটিভিটিটা পেয়ে যাবেন মেট্রোর। বাট আজকের দিনে অ্যাক্সেস করতে গেলে হয় বরানগর মেট্রো বা ওইদিকে নাগেরবাজার বা সেই রেসপেক্টে গেলে বেলগাছিয়া বা শ্যামবাজার বা দমদম, এটা আপনারা কানেক্টিং পাবেন। আমরা এখন কিচেনের ভিউটা নিয়ে নিচ্ছি। কিচেনটা দেখুন যথেষ্ট একটা বড় কাউন্টার রয়েছে কিচেনে, এবং কিচেনটাও লম্বায় রয়েছে প্রায় 9.5 ফিট এবং চওড়ায় রয়েছে 7.5 ফিট। যথেষ্ট বড় কিচেন, এবং যেহেতু আগেকার দিনের, তো ন্যাচারালি স্ল্যাবগুলো অনেক পুরনো হয়ে গেছে, অনেক হ্রাস পড়ে গেছে, যেগুলো ক্লিন করতে একটু সময় লাগবে, বাট আদারওয়াইজ ক্লিন করে নিলে এটা খুবই ভালো ফ্ল্যাট একটা। এর যে টপটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে বেসিন রয়েছে এবং একটা এল প্যাটার্নের টপ রয়েছে। এটা কিন্তু নর্থ আর ইস্টের দিক করেই কিচেনটা রয়েছে, এবং বেসিক্যালি বলা যায় ইস্ট ফেসিং কিচেন রয়েছে, ইস্টের সাথে নর্থের দিকটা রয়েছে। যথেষ্টই স্ট্যান্ডার্ড একটা ফ্ল্যাট, এবং কানেক্টিভিটি ওয়াইজ বলতে পারেন বা বলা যায় যে ফ্ল্যাটের কার পার্কিং সমেত যদি কেউ কম রেঞ্জের মধ্যে অপশান খুঁজতে চায় তাদের জন্য এটা আইডিয়াল। আমরা কিচেন থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সেকেন্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন তার উইন্ডো থেকে বাইরের রোডের একটা ভিউ আপনারা পাবেন আগামী, মানে একটুখানি ভিডিওর সাথে থাকলেই আপনারা দেখতে পাবেন। এই রুমটা কিন্তু তুলনামূলক 11x10-এর একটা রুম রয়েছে, 11x10-এর বলা যায়, 10.5-ও বলা যাবে না, 11x10-এর কাছাকাছি রয়েছে রুমটা। যদিও রুমের সাথে ব্যালকনি যেটা রয়েছে সেটা কিন্তু রোড ফেসিং, প্লাস উইন্ডোটাও রোড ফেসিং,
কেউ যদি চায়, মনে করে যে আমরা রোড ফেসিং ফ্ল্যাট প্রায়োরিটি দিচ্ছি, রাস্তার সামনে ব্যালকনিতে বসে রাস্তা দেখতে পাবো, এই রকম প্রায়োরিটি যাদের আছে তাদের জন্য এই ফ্ল্যাটটা ঠিক রয়েছে। এবং আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারছেন, যেহেতু ফ্ল্যাটটা একদম রোড ফেসিং তো ন্যাচারালি কানেক্টিভিটি যেমন বেটার রয়েছে, প্লাস এটার সঙ্গে আরেকটা অ্যাডভান্টেজও রয়েছে, এখান থেকে কিন্তু রোডের ভিউ এবং সূর্যের আলো বা হাওয়া যেটাই আপনার সামনে ওপেন স্পেস থাকার জন্য যেটাই আসুক না কেন খুব বেশি পরিমাণেই আসবে ফ্ল্যাটের ভেতরে। আর এর যে উইন্ডোগুলো সেখানে স্লাইডিং নেই, পুরোটাই ওপেনেবল উইন্ডো, এবং ব্যালকনিতেও যে উইন্ডোগুলো রয়েছে সেটাও ওপেনেবল। আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যালকনির ভিউ, ব্যালকনিটা থেকে পুরো রোড ফেসিং দেখা যায় এবং রোডটাও দেখা যায় যথাযথ সেরকমইভাবেই ব্যালকনিটা প্লেস করা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটা লম্বায় রয়েছে 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি, চওড়ায় রয়েছে 3.5 থেকে 4 ফিটের কাছাকাছি। খুব বেশি বড় ব্যালকনি নয়, কিন্তু খুব নোংরা কন্ডিশনে রয়েছে যেহেতু রোড সাইডে রয়েছে, প্লাস হয়েছে মেনটেন হয় না, যেহেতু 12 বছর প্রায় বিল্ডিংয়ের বয়স, 12-13 বছর, তো ন্যাচারালি মেনটেন হয় না বলেই এই ধরনের নোংরা রয়েছে। যারা ক্লিন করে নেবে তারা কিন্তু খুবই ভালোভাবে দেখতে পাবে। আপনারা যে সামনে ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এয়ারপোর্ট সার্কেলটা, মানে পুরোটাই এয়ারপোর্টের যে প্লেন ওঠানামা করা যায় সেটা কিন্তু এখান থেকে বসেও দেখা যায়, প্লাস ছাদে উঠলে তো পুরো এয়ারপোর্টের একটা ভিউ পাওয়া যায়। খুব সুন্দর লোকেশন, খুব ভালো লোকেশন। যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। এই ধরনের ফ্ল্যাট মিনস রোড ফেসিং ফ্ল্যাট যাদের প্রায়োরিটি রয়েছে তাদের জন্য এটা খুবই আইডিয়াল। এই ধরনের ফ্ল্যাট সবসময় আসে না, যদিও পুরনো সেই জন্য দামও কম, সঙ্গে পার্কিংও রয়েছে, সব রকম অপশান রয়েছে। যারা পার্কিং সমেত কিনবে তারা পার্কিংটাকে ইন ফিউচার বিক্রিও করে দিতে পারে, বিক্রি করে দিলে সেখান থেকেও একটা রেভিনিউ তার আর্ন হবে। বাট এখানে পার্কিং সিঙ্গেল, কিন্তু উনি পার্কিং ছাড়া বিক্রি করবেন না, কারণ যেহেতু ফ্ল্যাটটা পার্কিং ছাড়া বিক্রি করলে পরবর্তীকালে পার্কিংটা বিক্রি করতে ওনার অসুবিধা হবে বলে উনি ফ্ল্যাট পার্কিং সমেতই বিক্রি করতে চাইছেন। আপনারা দেখুন, আমরা আবার ব্যালকনি থেকে বেডরুমে প্রবেশ করলাম এবং বেডরুমের যে উইন্ডো সেখানেও দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে, যে ভিউটা ব্যালকনি থেকে পেলেন সেটা বেডরুম থেকেও পাওয়া যাচ্ছে, একই ভিউ, এয়ারপোর্ট ভিউ প্লাস রোড ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অলরেডি রানিং রয়েছে। যাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন। একটু পুরনো ভিডিও হলেও, মানে একটু পুরনো ফ্ল্যাটের এটা ভিডিও, বাট তবুও যথেষ্ট ভালো এবং খুব ভালো মেনটেন রয়েছে। যদি সিকিউরিটির দিক থেকে ভাবেন, যেগুলো বেসিক দরকার, সিকিউরিটি, পার্কিং, এই ধরনের জিনিসটা রয়েছে বিল্ডিংয়ের সাথে, সুতরাং আপনারা নিশ্চিন্তে এগোতে পারেন। যাদের ভিডিও ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আমরা অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আরও নিয়ে আসতে চলেছি। যদি এখনও কিছুটা আমাদের ফ্ল্যাটের ভিডিও কম আসছে, কারণ সেরকম ভালো স্টকের অ্যাভেলেবিলিটি নেই, বাট আগামী দিনে আরও বেশি ধরনের প্রজেক্টস আসছে, সেইগুলোর ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য।